মহাকাব্য রামায়ণের থাই সংস্করণ অনুসারে দেবতা ভগবান রাম তার বন্ধু ভগবান হনুমানের সাহায্যে পুরানো শহর লোকবুড়ি তৈরি করেছিলেন। হনুমান দেবতা দেখতে বানরের মতো। এছাড়া এখানকার বেশিরভাগ ম্যাকাক বানরের বসবাস প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এবং আশপাশে, তাই এখানকার বাসিন্দারা ওদের পবিত্র প্রাণী এবং হনুমানের বংশধর বলে মনে করেন। তাই বানরগুলো বিভিন্নভাবে তাদের বিরক্ত করলেও স্থানীয় বাসিন্দারা সারা বছর বানরদের খাওয়ান এবং বছরের বিশেষ একটি দিন তাদের জন্য থাকে বিশেষ বুফের আয়োজন। প্রথম এই বুফের আয়োজন শুরু হয় 1989 সালে। স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের আকর্ষণ করতেই এই আয়োজনটি শুরু করেন। শুধু খাবার খাওয়ানোই হয় না, তাদের জন্য চা পার্টিরও ব্যবস্থা থাকে, যেখানে প্রাণীদের কলা, শশা, ডিম, মিষ্টি এবং কোমল পানীয় সহ প্রায় 2 টন খাবার নষ্ট করা হয়।